হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো যাই হোক, আজকে চলে আসলাম বিকেলে তোমাদের মাঝে। তো এখন প্রায় বিকেল 4টা বেজে গেছে বা 4:30 বাজতে শুরু হয়েছে। তো বাইরে প্রচণ্ড রোদ, তো বাইরে যাবো, ছাড়ে যাবো কিছুক্ষণ পর, কিন্তু পরে যাবো এখন না। তো তোমাদের একটা জিনিস দেখাবো বলেই আমি ভিডিওটা করছি। তো চলো, তো ঘরে বসে তো দেখানো যাবে না, তার জন্য যেতে হবে আমাকে রান্নাঘরে। তো চলো রান্নাঘরে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি তোমাদের। এদিকে তো আমি রান্নাঘরে চলে আসলাম, আর যেটা দেখানোর কথা বলেছিলাম সেই জিনিসটা তোমাদের চোখের সামনেই আছে। তো এই চালটা দেখতে পাচ্ছ, তো তোমরা তফাতটা হয়তো বুঝতে পারছো না। চালটা তো অনেকটা সাদা, চালের কালারটা যেরকম স্বাভাবিক চালের কালার হয় সেরকম না। তো এখানে দুই রকমের চাল আমি রেখে দিয়েছি, তো দেখো তোমরাই। তো এখানে তফাতটা বুঝতে পারছো, কোন চালটা অরিজিনাল আর কোন চালটা নকল। তো যাই হোক, এই চালটা হয়তো সম্ভবত প্লাস্টিকের চাল আমার মতে যেটা। তো চালটা রাখা ছিল অনেকদিন থেকে, জাস্ট কয়টা ছিল, বেশি ছিল না। আর তারপরে দেখলাম খুলে, তো প্লাস্টিকের চাল বেরিয়েছে। তো যাই হোক, এখানে আমি একটু প্লাস্টিকের চালটা একটু সিদ্ধ করে নেবো, দেখবো ট্রাই করার জন্য আসলে কি প্লাস্টিকের না অরিজিনালি চালটা এরকম। তো দেখতে পাচ্ছ আমি যখন সিদ্ধ করে নিলাম চালটা এরকম হয়ে গেছে, তো পুরো আঠালো আঠালো হয়ে গেছে। আর সিদ্ধ হয়েছে না হওয়া না, বাট হচ্ছে চালটা মানে পিছলা পিছলা টাইপের হয়ে গেছে। ভাতের চাল সিদ্ধ হলে যেরকম হয় সেরকম কিন্তু না, একদম ভিন্ন টাইপের। তো তাতেই বোঝা যাচ্ছে যে এটা প্লাস্টিকের চাল, ঝরঝরাও হয়নি জিনিসটা, একদম আঠালো আঠালো হয়ে গেছে। আমি যখন হাত দিয়ে নাড়ছি জিনিসটা, তখন আমি বুঝতে পারছি চিটকা চিটকা আঠালো আঠালো। তো ভাতটা তো অতটাও আঠালো আঠালো হয় না, আর এরকম তো হবে না সিদ্ধ হলে, ভাত তো অন্যরকম হয়, ঝরঝরা হয়। তো দেখো চালটা, তো প্রথমে দেখে মা আমাকে দেখালো, তারপরে আমি ভাবলাম যে তোমাদের মাঝে একটু শেয়ার করি, দেখাই তো প্লাস্টিকের চাল কীরকম হয় দেখতে। তো কম বেশি সবাই জানো কীরকম হয় দেখতে, তবুও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম জানানোর জন্য, দেখানোর জন্য। সো দেখতে পাচ্ছো এখানে পুরো মানে চালটা আমি সিদ্ধ করার পরে এই অবস্থা, মনে হচ্ছে আঠা। তো প্লাস্টিকগুলো যেমন গলালে যেমন আঠালো আঠালো হয়ে যায় সেরকম হয়ে গেছে। তো এখন আমি ভালো করে নেড়ে জুড়ে দেখছি, আর কি বলবো তোমাদের। তো যাই হোক, তোমাদের এটা জানানোর ছিল তাই জানালাম একটু, যে প্লাস্টিকের চাল থেকে সাবধানে থাকবে। তো এটা কেউ হয়তো জানে না, বুঝতে পারে না, সে যদি এখন রান্না করে খেয়ে নেয় তো তখন তো পেট খারাপ করবে, তাই না? পেট তো সবারই খারাপ করবে, স্বাভাবিক এটা। তো তার জন্য আমি ভিডিওটা করলাম একটু সচেতন করার জন্য। সবাই